আসসালামু আলাইকুম গাইস, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। কিভাবে ঘরে বসে ঘরোয়া পদ্ধতিতে কফি শপের মতো কফি বানানো যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 2 টেবিল চামচ কফি পাউডার নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম চিনি। চিনিটা হচ্ছে অপশনাল, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এবার আমি এটার মধ্যে একটু পানি অ্যাড করে দেব। এবার আমি একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটাকে আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে দেব। এভাবে নেড়ে চেড়ে দেব যাতে এটা ভালো আসে। এবার একটু কাঁটা চামচ দিয়ে দিলাম। কাঁটা চামচ দিয়ে যদি আমি এভাবে গুটিয়ে নিই তাহলে দেখা গেল কি সময়টা অনেক বেশি লাগে। যেহেতু আমার কাছে এখন এত সময় নেই, তার জন্য আমি আপনাদের সাথে একটা সহজ পদ্ধতি নিলাম, ডাল গুটনি নিলাম। এখন আমি ডাল গুটনি দিয়ে ফোম তৈরি করব। এভাবে আস্তে আস্তে গুটা দিলে ফোমটা তৈরি হয়ে যাবে। দেখেন কি সুন্দর ফোমটা তৈরি হচ্ছে। এই যে আমার ফোমটা দেখাই যাচ্ছে, কত সুন্দর ফোম তৈরি হয়ে গেল। এখন আমি চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আমার ফোমটা তৈরি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ফোম তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই বাসার ট্রাই করবেন। এবার আমি ফোমটাকে কাপে নিয়ে নিলাম। যেহেতু আমি এখানে 2 কাপ কফি করব, তাই আমি 2টা কফি 2টা কাপেতেই 2টা কাপে আমি কফি নিয়ে নিলাম। এবার আমি গরম দুধ এনে এর মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, এভাবে আমি 2টা কাপের মধ্যে দুধগুলো ঢেলে দিলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কফি হয়ে গেল।